हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल ब्यूटी टिप्स विद शर्मिष्ठा। आज কিন্তু আমরা প্রোডাক্ট রিভিউ নিয়ে চলে এসেছি, যেটা আমি লাইভ প্রুফ প্যাকেজিং প্রাইস সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, ভিডিওটা দেখো। প্রথমেই বলেছিলাম আমি কিন্তু একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে চলে এসেছি, যেটা হলো দ্য সোমিজে ক্লিন ওয়ান একটা ফেস ওয়াশ। এটার প্রাইস প্যাকেজিং আমার স্কিনে লাইভ প্রুফ তোমাদেরকে দেখাবো কি কি কাজ হয়। চলো আগে তোমাদেরকে বলে নিই এটার প্রাইস প্যাকেজিং কোথা দিয়ে তোমরা পারচেজ করতে পারবে। তো এটার প্রাইস আছে হলো 145 টাকা, আর এটা তোমরা পারচেজ করতে পারো ফ্লিপকার্ট, অ্যামাজন, দশ সোমিজের একটা ওয়েবসাইট আছে, আর একটা হলো লোকাল মার্কেট। এটা কিন্তু তোমরা 10-15% ডিসকাউন্ট এমনিতেই পেয়ে যাবে। এটা যেহেতু আমি লোকাল মার্কেট থেকে পারচেজ করেছিলাম, তো আমি 50% ডিসকাউন্ট পেয়েছিলাম। তো আমি এটা 130-তে পেয়েছিলাম এই ফেস ওয়াশটা। এটা আছে হলো 100 ml, এটা আছে 100 ml, এটার প্রাইস হলো 145। এটার প্যাকেজিং, তো এটার প্যাকেজিং একদম একটা হোয়াইট কালারে, এখানে দ্য সোমিজের লোগো করা আছে ম্যামের, এখানে প্রোডাক্টের ডিটেলস লেখা আছে, আর ঢাকনিটা এরকম হোয়াইট কালার আছে। আর দেখতে পাচ্ছ আমি অনেকটা শেষ করে ফেলেছি, তারপরে কিন্তু আমি রিভিউ দিই। প্যাকেজিং দেখে নিলে, আর এটা কিন্তু এইভাবে ইউজ করতে হয়। এটার প্রাইস প্যাকেজিং সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার এটা কোন কোন স্কিনে যাবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমার পার্সোনালি স্কিন হয় খুব বেশি সেন্সিটিভ, আমার যেহেতু প্রচন্ড পরিমাণে সেন্সিটিভ স্কিন, আমি কিন্তু এটা ট্রাই করেছিলাম, আমার ভীষণই ভালো, আমার স্কিনের উপর ভীষণই ভালো গেছে, আমার স্কিনে র্যাশ বোনর প্রবলেম একটুখানি কমিয়ে দিয়েছে। আর এটা কিন্তু দ্য সোমিজের ক্লিন ওয়ান ফেস ওয়াশ, এটা কিন্তু ফর অয়েলি স্কিন, এটা কিন্তু অন্য কোন স্কিন টোনে যাবে না, ড্রাই স্কিন নর্মাল স্কিনে তো এটা যাবেই না। যাদের খুব বেশি অয়েলি স্কিন আছে তারা কিন্তু এটা ট্রাই করতে পারো, 200% তোমাদের স্কিনে যে চ্যাপচ্যাপে টাইপের অয়েল থাকে সেটা কিন্তু একদম রিমুভ হবে। যদি খুব বেশি অয়েলি স্কিন বা সেন্সিটিভ স্কিন হয় তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করতে পারো। দ্য সোমিজ কিন্তু একটা ন্যাচারাল প্রোডাক্ট, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, তো স্কিনে সাইড এফেক্ট হওয়ার কোনো চান্সই নেই। কিন্তু যাদের অয়েলি মানে স্কিন আছে বা সেন্সিটিভ স্কিন আছে তারাই কিন্তু এটা ট্রাই করো, অন্য কাউর যদি ড্রাই স্কিন থাকে বা নর্মাল স্কিন থাকে তাহলে কিন্তু এটা ট্রাই করো না। তোমাদের স্কিনে কিন্তু কোনো কাজ সেন্সিটিভ স্কিন হয় বা অয়েলি স্কিন হয় এটা দু রকম স্কিনে কিন্তু খুব ভালো যায়, আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে, এটা কিন্তু খুব ভালো অয়েল কন্ট্রোল করে ফেসের মতো। এটা ছিল এটা সম্পূর্ণ ডিটেলস। এবার যদি তোমরা বলো এটা দিনে কতবার ইউজ করতে হবে, তো তোমরা চাইলে দিনে 3 বার ইউজ করতে পারো, মর্নিং এ উঠে ইউজ করতে পারো, দুপুরবেলা একটু ইউজ করে নিতে পারো, আর রাত্রিবেলা কিন্তু ডেফিনেটলি ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের যে সেন্সিটিভিটির প্রবলেম আছে সেটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, আর তার উপর তোমাদের যে অয়েলটা বেরোয় সারাদিন সেটাও কিন্তু কন্ট্রোলে থাকে। প্রোডাক্টটা দেখিয়ে নি, তো প্রোডাক্টটা দেখতে হলো একদম যে অ্যালোভেরা জেল হয় সেম ওয়েতে একদম জেল একটা বেসেসে দেখে নাও, একদমই একটা জেল বেসেস, আর এই স্মেলটাও কিন্তু ভীষণ মিষ্টি একটা স্মেল, এরকম একটু অয়েলি অয়েলি, মানে যেটা অ্যালোভেরা জেল হয় একটুখানি ডিপ মানে হালকা যে গ্রিন কালারটা হয় সেটাই কিন্তু এটার কালার। চলো এবার আমার ফেসে অ্যাপ্লাই করে তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি কি কি এফেক্ট হচ্ছে, কি কি এফেক্ট হচ্ছে। এখন ফেস ওয়াশটা দিয়ে ওয়াশ করব, যেটা হলো দ্য সোমিজের একটা। ফার্স্টে আমার ফেসটা ভালো করে অ্যাবজর্ব করে নাও, আমার মুখ দিয়ে কিন্তু খুব বেশি অয়েল সোয়েট হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো আমার মুখ দিয়ে কিন্তু খুব বেশি অয়েল সোয়েট হচ্ছে, যেহেতু আমার স্কিনটা খুব বেশি সেন্সিটিভ সেই কারণে কিন্তু আমার খুব বেশি অয়েল সোয়েট হয় মুখ থেকে, দেখো সম্পূর্ণ মুখটাতে খুব বেশি অয়েল। আমার ফেসটাই কিন্তু ক্লিন করব এই ফেস ওয়াশটা দিয়ে, মুখটা একদম চকচকে হয়ে যাবে, তোমরা দেখতেই পারবে যে অয়েলটা বেরোচ্ছে না সারা মুখ থেকে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে। তো চলো বেশি বকবক না করে ফেস ওয়াশটা, আবার যখনই ফেস ওয়াশ করবে চেষ্টা করবে মুখটাকে ভালো করে জল দিয়ে একদম ক্লিন করে নিতে, তারপরে ফেস ওয়াশ করতে। তো আমি এই ফেস ওয়াশটা নিচ্ছি, এবার জাস্ট দেখো এরকম ভাবে ভালো করে একটু রাউন্ড ওয়াইজ ঘুরিয়ে নেব, একটুখানি এটা 1-2 মিনিট কিন্তু এইভাবে সার্কুলার মোশনে কিন্তু ভালোভাবে মুখের মধ্যে মাসাজ করবে। এবার এটা ওয়াশ করে তোমাদেরকে দেখাচ্ছি, ফেসটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, দেখতে পারো ফেসটা কতটা ডাল লাগছিল আর কতটা বেশি পরিষ্কার লাগছে, স্কিনটাকে কিন্তু ক্লিন করতে খুব বেশি সাহায্য করে ফেস ওয়াশটা। কটনের সাহায্যে মুখটাকে ড্যাবিং মোশনে একটুখানি মুছে নিচ্ছি, যখনই মুখটা মুছবে চেষ্টা করবে যে একটুখানি ড্যাবিং মোশনে মোছা, এরকম ভাবে রাফ করবে না, তাহলে কিন্তু স্কিনে যে ওপেন পোজগুলো আছে সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমার মুখটা ভালোভাবে মোছা হয়ে গেছে, এবার তোমরা একটু ফাইনাল রেজাল্টটা দেখে নাও আমার স্কিনের।
না কোনো অয়েল সোয়েট হচ্ছে, না কোনো ইচিনেস হচ্ছে, একদম পুরো ক্লিন মনে হচ্ছে, একদম মনে হচ্ছে পুরো স্কিনটা আমার ক্লিন হয়ে গেছে। তোমরা দেখতেই পারলে আমার ফেসে কতটা ভালো একটা রেজাল্ট এসেছে। তোমাদেরও যদি স্কিন অয়েলি হয় বা একটু সেন্সিটিভ হয় তাহলে কিন্তু তোমরা ডেফিনেটলি এই ফেস ওয়াশটা একবার ট্রাই করতে পারো, 200% এটা তোমাদের স্কিনে খুব ভালো কাজ করবে। তো আমি দ্য সোমিজের ক্লিন ওয়ান ফেস ওয়াশের কিন্তু একটা রিভিউ করে দিলাম। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। যদি তোমাদের ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোট ছোট বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে যায়। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।